गुड मॉर्निंग एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। आज हलो रविवार, तो देखुन एटी हलो आमादेर मुर्गी। एटी मुर्गीटीर चारटी सन्तान छिलो, दुटो काक महाराज निये गेछेन। काक महाराजेर एई अभ्यासटी भालो बोलबो ना खराब जानि ना, जार जेटा स्वभाव। तो একটু উঠোনে ঘোরাঘুরি করছি, ব্রেকফাস্ট ও সব কিছুই হয়ে গেছে, এখন উঠোনে ঘোরাঘুরি করছি। তারপর অনেক কাজ আছে, এগুলো দেখতে পাচ্ছেন কাপড়গুলো, এগুলো কালকের ভেজা কাপড়গুলো আমি মেলে দিলাম, মানে সে ঠিক করে শুকোয়নি, আর তো কাপড় চোপড় এখনও ধোয়া হয়নি। আর এই গাছটির ফুলগুলোই খুবই সুন্দর দেখতে, নাম বলতে পারবো না, কিন্তু কিন্তু খুব সুন্দর দেখতে গাছটির ফুলগুলো। তো চলে এলাম ঘরে ছেলেকে নিতে, কারণ ওর দিদিরা গেল। ওর বান্ধবী, আমাদের পাড়ায় একটি মেয়ে আছে, ওর বান্ধবী আর কি, একই স্কুলের না, তবুও ভাব ওর সঙ্গে, ওর নাম হলো দিবিয়া। তার কাছে কাল স্কুলে নাকি, মানে কোনো কাল না মঙ্গলবারে অনুষ্ঠান আছে, তো সেই ব্যাপারে কিছু ডিসকাস করতে গেল, ড্রেস জানেনি মেয়েদের এইসব ব্যাপার। যাই হোক, তো আমি একে নিয়ে একটু ঘুরোঘুরি করছি, একটু পরেই কাজে লেগে যেতে হবে। কাজ বলতে এই বাসন কাপড় আর রান্না আর কি, আর একটু আজকে উঠানের কাজ আছে। গাছগুলো শুকিয়ে গেছে একদম জল না দেওয়াতে, তো জল দেওয়ার ইচ্ছা আছে, জল দিয়ে ফেলবো মহারাজ। তো দেখুন গাইস, কোলে থাকবে না, কি করছে, এখানে উঠছে ওখানে উঠছে, মানে এরকম করবে, ওর পিছে পিছে দৌড়াদৌড়ি করো। দেখলেন, একবার উঠে একবার নামে, আবার এখানে বিছানায় দিলাম, এখানেও শুরু করে দিল, আবার নিচে দিলাম, আবার শুরু করে দিল। ভালোও লাগে দেখতে, কিন্তু টাইম লাগে, কাজ পড়ে আছে। তো গাইস, সানডে মানে চিকেন মাটন, চিকেন মাটন। তো আমাদের বাড়ি আজ চিকেন রান্না হচ্ছে, চলুন আপনাদের দেখিয়ে দিই। দেখুন, চিকেন চিকেনটা সত্যি লোভনীয়, দেখতে তো লোভনীয় লাগছে, খেতে আশা করি ভালোই হবে। এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে, না কষালে ভালো লাগবে না। এই আস্ত রসুনটা আমি খাবো, আমি আগে দিতাম সবার জন্য, কিন্তু দেখছি কেউ খাচ্ছে না, প্রথম দুই একদিন খেলো তারপরে আর খায় না, তো দিয়ে লাভ নেই, শুধু আমার জন্যই একটা দিই। অস্ত রসুন খেতে আমার খুবই ভালো লাগে, আগে রসুনটা দিয়ে, আর আলু ছাড়া তো আমি পাগলই হয়ে যাব, মানে আমার মতন আলু বোধ হয় এই পাড়ায় কেউ খায় না আর কি। আলু ভক্ত, মাছ মাংস ভক্ত, মাছটা বেশি খাই, মাছ পছন্দ আর কি খুবই পরিমাণে। আপনারা হয়তো ভাবছেন কড়াইটা খুব একটা পরিষ্কার না, মানে এই সাইডগুলো, এগুলো করবো টাইম পাই না, এগুলো করতে কিন্তু খুব টাইমের প্রয়োজন হয়। আসলে মাছ মাংস তেল তেল জিনিস আমরা খুবই পরিমাণে খাই, তো ওই জন্য আমাদের কড়াইগুলো এই টাইপের, আর সেরকম সময় নিয়ে রোজ মাঝামাঝি করা হয় না, সব কাজই তো আমার তাড়াহুড়ার মধ্যে হয়। তো আপনারা হয়তো আমাকে বলছেন কড়াইটা নোংরা নোংরা, কোনো ব্যাপার না,
নোংরা এই জন্যই তো বলছেন, এমনি তো আর না। আর দেখুন ডাল, ডালটা শুধু সংবাদ দিব, হয়ে গেছে। এই ছোট্ট প্রেশার কুকারটা ডাল করার জন্য আমার খুবই সুবিধা হয়েছে। আর সাথে করেছি হচ্ছে ইসে, দেখাচ্ছি আপনাদের, দাঁড়ান, এটা একটু কষিয়ে নিই। তারপরে ওটা ডাইনিংয়ে উঠানো হয়ে গেছে, তো ওখানে নিয়ে গিয়ে শিম আলু ভাজা, শিমগুলো আমি কোথার থেকে নিয়ে এসেছি সেটা আপনাদের দেখাবো, দাঁড়ান। হ্যাঁ, শিম আলু ভাজা করলাম। আমার হাজবেন্ড চিকেন খেতে চায় না, ওকে অমলেট করে দিতে হবে, এই জন্যই এত কিছু। আর হচ্ছে আলু সেদ্ধ, পেঁয়াজ, লঙ্কাগুলোকে ভেজেছি তেলে, আর কাঁচা পেঁয়াজ দিয়ে করেছি। সেটা আমাদের বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করে, একটু বেশি করে করলাম যাতে রাতে খাওয়া যায় আর কি। তো শিমগুলো আমি এনেছি, দেখুন, আপনারা হয়তো দেখতে পাননি, আমার দেওরের বাড়ির থেকে নিয়েছি। দেওরের বউ দিয়েছিল একদিন, এতটা দিয়েছিল, তো সেটা আমরা 3 দিন ধরে খেয়েছি। তো আজ না আবার খেতে ইচ্ছে করলো, কাঁচা সবজি কিছু নেই বাড়িতে, তো আমি এপাশে, আমাদের এপাশে দেয়ালের এপাশে হয়েছিল, তো আমি নিয়ে নিয়েছি। ওকে একদিন বলা হয়েছিল কি তোদের সিমগুলো আমাদের এপাশে চলে এসছে, আমি কি নিব, তো বলে দিদি কী কী ধরনের কথা এটা, তো আমাকে বলতে হবে সিমগুলো নিবে আমাকে বলতে হবে, খুব রাগ হয়ে গেছিলো আমাকে আমার বলাতে আর কি। তো আজকে বলি টুলি নিই, নিয়ে চলে এসেছি, এনে ভাজা করলাম। আর দেখুন তরকারিটা প্রায় হয়ে এসছে, তো তাড়াতাড়ি রান্না করি। ও বাবা কী সুন্দর হয়েছে গো, আজ খাওয়াটা যা হবে না সত্যি তৃপ্তি করে। তো রান্না তো হয়ে গেল, তারপর ছেলেকে মালিশ করে স্নান করিয়ে দিলাম। এবার একটু বারান্দায় রোদ আসে তো খুব ভালো, এখানে বসিয়ে দিয়েছি, দেখুন কেমন করছে, ঠান্ডা লাগছে, ঠান্ডার দিন তো, ও ঠান্ডা লাগছে, কেমন যেন করছে, মানে কাঁপছে না, ঠান্ডা লাগছে, বোঝাই যাচ্ছে ঠান্ডা লাগছে ওকে। তো ড্রেস পরিয়ে দিব, তো এখন দেখুন ড্রেস পরানো হয়ে গেল, তো এখন কিন্তু ও বোধহয় ঘুমাবে। একবার খাইয়েছি, পরে আবার খাওয়াবো। তো আমি না দেখুন আমার বারান্দার টপে আর কি চন্দ্রমল্লিকাগুলো, এগুলো হলুদ রঙের, ও পাশে একটা আছে ওটা হচ্ছে ডার্ক পিঙ্ক, বেগুনি বেগুনি কালার আর কি, আর এগুলো হলুদ, এখনও ফুটেনি, ফুটলে খুব সুন্দর লাগে। আর এটা হচ্ছে সেই ঝোপা গোলাপ। তো জল দেওয়ার জন্য আমি রেডি হচ্ছি, তো এখান থেকে জলটার কানেকশান নেওয়া হয়েছে আর কি, তো পাইপ দিয়ে ও পাশে পেছন দিকেও পাইপটা ঘুরিয়ে নিয়ে যেতে পারবো, আবার সামনের দিকেও, এরকম করে সিস্টেম করা আছে আর কি। তো গাছগুলোতে জল দিয়ে দিব, শুকিয়ে একদম শেষ অবস্থা, কারণ আমাদের কাছে পাইপ ছিল না, আগের পাইপটা একেবারে শেষ অবস্থা, ফুটো হয়ে হয়ে সেটা শেষ, তো সেটা ভাঙ্গালির কাছে দিয়ে দিয়েছি আর কি, সব জমা করে রেখে। আর ভাসুরের পাইপটা এনেছিলাম, ওদেরও কাজ নিয়ে চলে গেছে, তো এটা কিনে এনেছে আমার বর কালকে, তো এটা দিয়ে জল দিচ্ছি। দেখুন গাছের গোড়াগুলো শুকিয়ে কী অবস্থা, জল দিলে গাছগুলো ভালো হয় আর কি। আর এই কয়েকটা গাছ তো বিক্রি করা হয়েছে, ওই গাছগুলোতে পোকা হচ্ছিল, শোয়া পোকা আর কি, তো দেখুন গাছগুলোতে জল দিয়ে দিই। এই টবগুলো ছাদের উপরে ছিল, ওখান থেকে নামিয়ে এনেছি, কারণ উপরে গিয়ে জল দেওয়া অসুবিধা, কানেকশান করা হয়নি উপরে, মানে যাতে জল নিয়ে দিতে পারি আর কি, সেটা করলে ভালো হয়তো বলেছিলাম কিন্তু করেনি, তো এগুলো নিয়ে এসছি, নিচে পাইপের জলই হয়ে যাবে আর কি। তো এগুলোতে জল ভালো করে
দিয়ে দিতে হবে, দিয়ে টিয়ে তারপরে খিদেও পেয়েছে, স্নান করে খেতে হবে। তো জলটা দিয়ে দিই, প্রায় 10-15 মিনিট তো লাগবেই। আর তো স্নান করে খেতে চলে এলাম। তো দেখুন সব কিছু নিয়ে নিয়েছি, ডাল বাদে আলু সেদ্ধ নিয়েছি, তারপরে একটু পাঁপড় নিয়েছি, চিপসগুলো আর কি, আর শিম ভাজা, আর আমার চিকেন কষা, আর ডাল নিয়ে নেই, মাংস থাকলে ডাল ভালো লাগে না। তো এখানে ভিডিওটা শেষ করছি গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।